ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহের 116তম জন্মদিন পালিত। সোমবার সংশ্লিষ্ট অনুষ্ঠানটি হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলীয় সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। একদিকে রাজ্য কংগ্রেসের ছেঁড়াপালে হাওয়া তুলতে কোমর বেঁধে নেমে পড়েছেন দলীয় নেতৃত্বরা, আর অন্যদিকে দলের প্রতিষ্ঠাতা সদস্যদের স্মৃতিচারণ করতেও ব্যস্ত রয়েছেন তারাই। সোমবার গোটা রাজ্য কংগ্রেসের তরফ থেকে পালন করা হল স্বাধীন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত সচিন্দ্রলাল সিংহের জন্মদিন। এবছর তার 116তম জন্মদিনটি পালন করা হয় পোস্ট অফিস জম্মুহনির ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে সচিন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, দলীয় নেতৃত্ব সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, এই রাজ্যের আদিবাসী জনগণের উন্নয়নে এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সচিন্দ্রলাল সিংহের ভূমিকা অনস্বীকার্য। সচিন্দ্রলাল সিং শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন এই রাজ্যে আদিবাসী জনগণ যারা সচিন্দা বলে ওনাকে সম্বোধন করতেন, এবং এই সচিন্দা ছিলেন ছোট বড় সকলের সচিন্দা। আমাদের এই রাজ্যে আদিবাসীদের উন্নয়নে, এই রাজ্যের পরিকাঠামো উন্নয়নে একজন মুখ্যমন্ত্রী হিসাবে উনি সারা দেশের মধ্যে এই রাজ্যকে গৌরবান্বিত করেছেন বাংলাদেশের। তবে এদিন কংগ্রেসের এই কর্মসূচিতে দলের অপর দুই বিধায়ক বীরজিৎ সিনহা ও গোপাল রায়কে দেখা যায়নি, এমনকি সংশ্লিষ্ট বিধায়কদের সমর্থকদেরও দেখা যায়নি। অনেকের মতে রাজধানীর পোস্ট অফিস চত্বরে কান পাতেই শোনা যায় প্রদেশ সভাপতির মুখ বদলের পর থেকেই কংগ্রেসের একটা অংশকে আর আগের মতো দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সেই কাঁকড়া সংস্কৃতির আজও বিদ্যমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।